কৃষ্ণ গুহ, বাবার নাম মৃত রমেশচন্দ্র গুহ, মার নাম মৃত সারুবালা গুহ। আমার বাড়ি হলো 7 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আনোয়ারা। যুদ্ধের সাথে কীভাবে জড়িত হইলেন? যুদ্ধের সাথে জড়িত হইলেন, আমি চাকরি করতাম রামগড়ের এখানে, যেখানে চাকরি করতাম সেখানে বর্ডার এই কুলে যে কুলে যখন গোলাগুলি হয় তখন আমরা কী করলাম, যা কিছু আছে আমি টেলিফোন বোর্ডে দেখতেছিলাম। আমরা টেলিফোন বোর্ড নিয়ে জহির ছিল একজন, ওই যে লাকসামের, সেই শুদ্ধ আমরা ওকুলি হারিয়ে গেছি। সেই নিশেছি ওই ওই ওইখানে হরিণা ক্যাম্পে। আমার কমান্ডার ছিল বাদল বোস। ট্রেনিং করছেন যে ওখানে যে ট্রেনিং করাইছে তার নাম মনে আছে? গুরুদেব সিং, গুরুদয়াল সিং। ডিসেম্বরে বাংলাদেশে ছিলাম, ওই রামগড় বর্ডারে।